বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আমার চান টান সব হয়ে গেছে, তারপরে হাতে কিন্তু একটা কি দেখছেন, দুধের প্যাকেট। তাই তো, দুধের প্যাকেটটা এই জন্যই, কারণ হচ্ছে বড় মেয়েকে আমি বনভিটা দেব। ও ঘুম থেকে উঠে গেছিলো, তো তো ওকে আমি বনভিটাটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু আজকে অনেক কাজ, অনেক রান্না, কখন কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো যা হোক, বড় মেয়ের খাওয়া হয়ে গেছিলো, ওকে ছোট মেয়েকে দিয়েছিলাম ধরতে। তো আমি ভাবলাম তাহলে রান্নাটা আমি চালু করে দিই। তো রান্নাটা করে নিই ঝপঝপ করে। তো আমি কিন্তু চিকেনের সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি এবার চিকেনটা রান্না করব। চিকেন রান্না হয়ে গেলে আর কি কি রান্না হয় আপনারা দেখতে পারবেন, এগুলো কিন্তু সবই বরের পছন্দের। তো চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, এই যে তেল দিয়ে নিয়েছিলাম, হলুদ, লঙ্কা, দই দিয়েছিলাম, মশলা দিয়েছিলাম, সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করে নিয়েছি। আমি কিন্তু বেশি ক্লিপ তুলতে পারিনি এই জন্যে, কারণ ছোটো মেয়েটা খুব কান্না করছিল। কেউ থাকলে অসুবিধা হয় না, বড় মেয়ে কতক্ষণ সামলাবে, ও তো যেহেতু একটা ছোটো বাচ্চা, তাই না? তো অনেকটাই ও হেল্প করেছে, ধরেছিল। তো যতটুকু পেরেছি আমি ভিডিও ক্লিপ করেছি, যতটা পারিনি আর করিনি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে দেখুন, তো এইভাবে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়ে এবার রান্নাটা চালু করে দিয়েছিলাম। ওর দিয়ে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে মেয়ে খুব কাঁদছিল, যেহেতু ওকে কোলে নিয়ে আমি রান্না করছিলাম। কী করবো, মেয়ের কাছে একদম থাকছিলো না, বড় মেয়ের কাছে, তার জন্য ওকে নিয়ে ঝকঝক করে আমি করে নিচ্ছিলাম। এদিকে আমি আলু ভাজছিলাম, যে আলুটা ভাজি, ভয় লাগছিলো বাচ্চা, ছোটো বাচ্চা কোলে নিয়ে কী করে কবি তেল ছিটকে যায়, তখন তো ভয় লাগবে। যে একটু বিছানায় শুয়ে দিলাম, আবার দিয়ে মাংসটা আমার হয়েই গিয়েছিলো। তো আমার দেখুন কী অবস্থা, এগুলো সব আমাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তো কী কী রান্না আছে আজকে দেখে নিই। চিকেনটা, মাছটা, এই যে বাসনগুলো বাকি ছিল ওইগুলো মাজা হবে। তা ভাবলাম যে মাংসটা হতে হতে আমি বাসনগুলো মেজে নিই, মেয়ে ওদিকে খাচ্ছে, আমি বেশি তাড়াতাড়ি করে বাসনটা আগে মেজে নিই। তাই জন্য বাসনটা মেজে নিলাম, যে অনেক কটা বাসন জমে গেছিলো, আমার খাওয়াও হয়নি। তো আমি ভাবলাম যে আগে বাসনগুলো মেজে, ওগুলো মাজা হয়ে গেছে, অনেক কটাই বাসন ছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিলাম। তো আমার মাংসটাও রান্না হয়ে গেছে, এবার রান্নার মধ্যে খালি কিন্তু আমার মাছটা বাকি ছিল। তো মাছটা রান্না করতে করতে আমার অনেকটাই টাইম লেগে গেছিলো, যেহেতু মেয়ে আর থাকছিল না, ওই মেয়েকে কোলে নিয়ে নিয়ে মাছ রান্না করাটা একটা বড় মুশকিল। কারণ হচ্ছে মাছের তেল ছিটকালে আমার গায়ে একটা দুটো তেল ছিটকে যাচ্ছিলো, ভয় লাগলো যদি মেয়ের গায়ে ছিটকে যায়। ঠিক 8 বছর আগে আমি এরমভাবেই বাচ্চাকে, আমার বড় মেয়েকে কোলে নিয়ে আমি রান্না করতাম। আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে, যে ঠিক সেই জিনিসটাই আবার ফিরে এলো, মানে পুরনো লাইফটা ফিরে চলে এসছে আমার জীবনে আবার, যে আবার বাচ্চা আমি কোলে নিয়েই রান্না করো। তো ইলিশ মাছটা আমার রান্না হয়ে গেছে, তো যা হোক করে করে নিলাম। ইলিশ মাছের ভাপা করেছিলাম, দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি, তো কোমর ব্যথা হয়ে গেছিলো, তো ঘরে চলে এলাম। তো একটু শুয়ে পড়েছিলাম, কোমরটা লাগছিলো। তো তারপরে মেয়েকে চান টান করিয়ে নিয়েছিলাম, ওর বাবার কাছে গেল, বাবা একটু কোলে নিল, আমি একটু ভিডিও করলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। টাটা।